যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারি জন্য যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারি জন্য ওহির পরশ তোমারি জন্য কোরআনের আলোকে দেহ মন রাঙাতে এসেছে জীবনের শত ভুল ভাঙাতে কোরআনের আলোকে দেহ মন রাঙাতে এসেছে জীবনের শত ভুল ভাঙাতে হতে যদি চাও অনন্য ওহির পরশ তোমারি জন্য জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা করোনাকালীন চরম ক্রান্তি লগ্ন পেরিয়ে পৃথিবী যখন সজীবতার নিঃশ্বাস ছাড়ছে সারা পৃথিবীর সমস্ত নিত্য নৈমিত্তিক কার্যক্রম যখন সুন্দর সুচারুরূপে পরিচালিত হচ্ছে ঠিক তেমনিভাবে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু করতে যাচ্ছে রমজান ব্যাপী টেলিভিশন ভিত্তিক তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতা অহির পরশ। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আজকে দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের দ্বিতীয় রমজানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চারজন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমরা চারজনের নাম বলছি। এক, মোহাম্মদ শামসুল হুদা কমলগঞ্জ। দুই, রাকিবুল হাসান মেরাজ শ্রীমঙ্গল। তিন, মোহাম্মদ জহিরুল ইসলাম সাব্বির শ্রীমঙ্গল। চার, মোহাম্মদ জালালউদ্দিন কমলগঞ্জ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানটি শুরু করবার আগে আমরা চলুন একবার পরিচিত হয়ে নেই আজকে আমাদের সাথে অতিথি হিসেবে কে কে রয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে অতিথি হিসেবে রয়েছেন আমাদের সাথে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের সম্মানিত সাবেক শিক্ষক ডাক্তার মিসবাহ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের সম্মানিত মুইনে মুহতামিম হযরত মাওলানা মনিরউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দ্বিতীয় রমজানে আজ বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মারকাজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মাসুদ আহমদ মাসুম জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের সম্মানিত শিক্ষক মাওলানা মাসুদ আহমদ মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম রাউন্ডে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুরা পবিত্র কালামে পাকের যে কোনো জায়গা থেকে তাদের ইচ্ছে মতো তেলাওয়াত করবে। আমরা তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম রাউন্ডের প্রথম প্রতিযোগী বন্ধুকে ডেকে নিচ্ছি। এবার আসছে হাফিজ মোহাম্মদ শামসুল হুদা কমলগঞ্জের প্রতিযোগী বন্ধু হাফিজ মোহাম্মদ শামসুল হুদা। ওহির পরশ তোমারি জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামসুল হুদা কমলগঞ্জ, আজকে তো খুশির দিন যে আজকে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না, তুমি তোমার ইচ্ছে অনুযায়ী আমাদেরকে তালাওয়াত শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ
في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا وطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের কমলগঞ্জের প্রতিযোগী বন্ধু শামসুল হুদার অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের শামসুল হুদার তেলাওয়াত শুনে কেমন লাগলো আমরা প্রথমে জেনে নিব আজকের সম্মানিত অতিথি জনাব মিসবাহউদ্দিন সাহেবের কাছ থেকে শামসুল হুদা খুব সুন্দর তেলাওয়াত করেছেন
আমি চাই আরও আরও সুন্দর তেলাওয়াত করার জন্য, এবং খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবারে আমরা শামসুল হুদার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো আজকের সম্মানিত অতিথি মুফতি মনিরুদ্দিন সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, শামসুল হুদার তেলাওয়াত শুনিয়া খুবই খুশি হইলাম, আনন্দিত হইলাম। কোরআনের সুরের ফাঁকি যে তেলাওয়াত করছে, কোরআন নাজিলের মাস রমজান মাসের তার তেলাওয়াত শুনিয়া এতই আমি মুগ্ধ হয়েছি যে আমার মনে হয় ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও সুন্দর লাহজা সুন্দর তেলাওয়াতের তৌফিক দিবেন, এবং সে অবশ্যই আশা করি দেশ ছাড়িয়া বিদেশ অর্থাৎ মানে তার সুনাম অর্জিত হবে, এটাই আমার আশা। এবং আমি তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও সুন্দর লাহজা তেলাওয়াতের তৌফিক দান করুক। কেমন হয়েছে আমাদের শামসুল হুদার তেলাওয়াত আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা নুরুল ইসলাম সাহেবের কাছ থেকে শুনে নিব। আলহামদুলিল্লাহ, শামসুল হুদা অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছ। বাইতুল্লাহর ইমাম ওলিউল্লাহ আরকানি দামত বরকাতুহুমের তেলাওয়াত, যে তেলাওয়াত সারা বাংলাদেশকে মুগ্ধ করেছে। আমি তোমাকে যেহেতু আজকে তোমাকে বিদায় নিতে হবে না বা তোমাকে পুরস্কারও দেওয়া হবে না, সেই হিসাবে আগামী পর্বগুলি তুমি আরও ভালো করবা, এবং তোমার খ এবং আইন গইন এই অক্ষরগুলি আরও সুন্দর করে স্পষ্ট করে পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেষ পর্যন্ত সেরাদের সেরা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাফিজ মাওলানা মাসুদ আহমদ মাসুম, আমাদের শামসুল হুদাকে কীভাবে মন্তব্য করবেন আপনার কাছ থেকে শুনতে চাই? মাশাআল্লাহ, শামসুল হুদা আজকে অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনিয়েছে। আগামীতে আরও যাতে ভালো তেলাওয়াত আপনি আমাদেরকে উপহার দিতে পারেন এই কামনা। শামসুল হুদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সাহসিকতার জন্য, আজকে এখানে এসে সবার সামনে মনোমুগ্ধকর তেলাওয়াত উপহার দেওয়ার জন্য তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, এবারে আমরা ডেকে নিচ্ছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী, শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু রাকিবুল হাসান মিরাজকে এবারে ডেকে নিচ্ছি। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাকিবুল হাসান মিরাজ ভালো আছো? আজকে তো অনেক আনন্দের দিবস বা আনন্দের দিন তোমার জন্য। এক তো পবিত্র রমজানুল মুবারক, দ্বিতীয়ত আজকে তোমাকে আমরা কোনো প্রশ্নই করতে পারছি না। আজকে তুমি তোমার মন ইচ্ছায় মনের খুশিতে তুমি তোমার পাড়া থেকে যেখান থেকে তোমার ভালো তুমি পড়তে পারো তুমি সেখান থেকে আমাদের একটু তেলাওয়াত শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله أصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله حسبك صدقت يا رب العالمين ما شاء الله রাকিবুল হাসানের মিরাজের খুব সুন্দর পারফরম্যান্স শুনছিলাম প্রিয় দর্শক শ্রোতা আমরা জেনে নেব আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি মনিরুদ্দিন সাহেবের কাছ থেকে কেমন লাগলো আমাদের রাকিবুল হাসান মিরাজের তেলাওয়াত মা শাء আল্লাহ রাকিবুল হাসান মিরাজের তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে কথায় আছে বৃক্ষরে তোর পরিচয় কি ফলেই পরিচয় সে যে সুন্দর তেলাওয়াত করেছে সে যেখান থেকে শিখেছে যারা শিখিয়েছেন এরা অবশ্যই যোগ্য এবং দক্ষ কারিগরের হাতেই সে গড়ে উঠেছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আরও তিলাওয়াতের মধ্যে উন্নতি আমলের মধ্যে উন্নতি দান করেন আল্লাহ হাফেজ জনাব মিসবাহউদ্দিন সাহেব আপনার কাছ থেকে শুনতে চাইব রাকিবুল হাসান মিরাজের তেলাওয়াত কেমন লাগলো রাকিবুল হাসান মিরাজের কণ্ঠ খুব সুন্দর এবং তেলাওয়াতটা খুবই ভালো লাগলো আমি আশা করি যে দেশ বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের এই মুখ উজ্জ্বল করুক এই আশা ব্যক্ত করি এবারে আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য শুনব প্রিয় দর্শক শ্রোতা আমরা প্রথমেই জেনে নেব আজকের দ্বিতীয় প্রতিযোগী রাকিবুল হাসান মিরাজের তেলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারক হাফিজ মাওলানা মাসুদ আহমদ মাসুম সাহেবের কাছ থেকে মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেছো রাকিবুল হাসান মিরাজ তবে ওয়াকফের দিকে আরও একটু খেয়াল করলে ভালো হয় আর ওয়াজিব গুন্না ইখফার গুন্না এগুলোর দিকে আরও একটু খেয়াল করবেন সম্মানিত বিচারক হাফিজ মাওলানা নুরুল ইসলাম সাহেব আপনি কি বলবেন রাকিবুল হাসান মিরাজ সম্পর্কে আলহামদুলিল্লাহ রাকিবুল হাসান মিরাজ তুমি কি
ভয় পাইছ? মনে হইতাছে যেন তুমি একটু ভয় ভয় অনুভব করছো। প্রথম দিন যেহেতু তোমার একটু ভয় লাগতেই পারে, আশা করি আরও সাহস করে তুমি তালাওয়াত করবা এবং তালাওয়াত আরও যেন সুন্দর হয়, আরও সুন্দর করে তালাওয়াত করবা। আলহামদুলিল্লাহ সুন্দর তালাওয়াত হয়েছে। বাকি যারা আজকে যারা এই প্রতিযোগিতার মধ্যে যারা বিজয়ী হবে তাদের সাথে যেহেতু তোমাকে যেতে হবে, সেই হিসাবে আরও বেশি বেশি মেহনত করবা, এই আশা তোমার জন্য আমরা আশা করছি। আলহামদুলিল্লাহ রাকিবুল হাসান মিরাজের কোরআনিক পথ চলা আরও দুর্দান্ত হোক, আরও সুগম হোক, আরও দুরন্ত হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘক্ষণ থেকে আপনারা MCS টিভি চ্যানেলের পর্দায় টিভির সামনে বসে আত্মশুদ্ধির মহান মাসে কালামে পাকের তেলাওয়াত শুনছিলেন। আরও চমৎকার কিছু তেলাওয়াত নিয়ে আসছে আমাদের পরবর্তী দুইজন প্রতিযোগী বন্ধু। তাদের মধ্য থেকে প্রথমেই আমরা একজনকে ডেকে নিচ্ছি, তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ জহিরুল ইসলাম সাব্বিরকে। শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জহিরুল ইসলাম সাব্বির। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জহিরুল ইসলাম সাব্বির, ভালো আছো? তোমার কেমন লাগছে আজকে অংশগ্রহণ এই যে প্রতিযোগিতার মধ্যে 2022 সালের? ভালো, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তুমি কি শেষ পর্যন্ত ভালো করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। আজকে যেহেতু তোমাদের ঐচ্ছিক বিষয়, সেই হিসাবে তুমি তোমার ইচ্ছা মতো একটু সুন্দর করে তালাওয়াত করে শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضلل كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء
ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار حسبك صدق الله العظيم ما شاء الله جزاك الله خير প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জহিরুল ইসলাম সাব্বির এর তেলাওয়াত কেমন লেগেছে আমরা প্রথমেই জেনে নেব আজকের সম্মানিত অতিথি জনাব মিসবাহউদ্দিন স্যারের কাছ থেকে। সাব্বির, তোমার তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর হোক আশা করি, দেশ বিদেশে তেলাওয়াত করে আরও উন্নতি লাভ করো। এবারে আমরা জহিরুল ইসলাম সাব্বিরের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব আজকের সম্মানিত অতিথি জনাব মুফতি মনিরুদ্দিন সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, জহির ইসলাম সাব্বির, তোমার হৃদয়ে কাড়া তেলাওয়াত মনমুগ্ধকর করেছে সবাইকে, আমি খুবই আনন্দিত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তোমাকে যেন কোরআনের ধারক বাহক খাদেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবারে হাফিজ জহিরুল ইসলাম সাব্বিরের তেলাওয়াত কেমন হলো আমাদের সম্মানিত বিচারকদের বিচারিক মানদণ্ড থেকে শুনে নেব। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত প্রধান বিচারক হাফিজ মাওলানা নুরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, জহিরুল ইসলাম সাব্বির ভালো আছো? তোমার কাছে কেমন লাগছে আজকে তেলাওয়াত করছো তুমি? ভালো আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক ভালো লেগেছে তোমার তেলাওয়াত। তবে যেহেতু তোমাকে আগামীতে আরও সুন্দর করে পড়া লাগবে, সেই হিসাবে আমি তোমাকে কয়েকটা জিনিস বলবো। হামসের প্রতি খুব খেয়াল করবা, হামস, সদ, সিন, ফা, এই অক্ষরগুলি তুমি আরও বেশি বেশি মস্ক করবে। আমরা আশা করছি ইনশাআল্লাহ তুমি আমাদেরকে খুশি করবে। জহিরুল ইসলাম সাব্বিরের আগামী পারফরমেন্সগুলো আরও ভালো হোক, আরও সুন্দর হোক, সে সফল হোক, সেই শুভকামনা করে তাকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে প্রথম রাউন্ডের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের
চারজন প্রতিযোগীর কথা বলেছিলাম, দেখতে দেখতে তিনজন প্রতিযোগী পারফরমেন্স করে গেছেন। ইতিমধ্যে আপনারা মহান রমজানুল মোবারকে এই আত্মশুদ্ধির মাসে খুবই গুরুত্বপূর্ণ ইফতারের পূর্ব মুহূর্তে কালামে পাকের তেলাওয়াত শুনছেন। আপনাদেরকে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, এবারে আরও আকর্ষণীয় চমৎকার একটি তেলাওয়াত উপহার দিবে আপনাদেরকে। আবারে ডেকে নিচ্ছে আমাদের আজকের শেষ প্রতিযোগীকে, মোহাম্মদ জালালউদ্দিন, কমলগঞ্জের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জালালউদ্দিন। ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমার নাম জালালউদ্দিন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহ, নামের সাথে তোমার নাম মিল আছে আলহামদুলিল্লাহ। তোমার কাছে কেমন লাগছে আজকে যে তুমি তালাওয়াত করবা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ডর লাগছে? হ্যাঁ, সাহস আছে আলহামদুলিল্লাহ। আজকে তোমার সাহস এবং তোমার আবেগ আমাদের জন্য অনেক খুশির সংবাদ। আজকে যেহেতু তোমাকে আমরা কোনো প্রশ্ন করবো না, সে হিসাবে তুমি কার সরে পড়তে চাও বলো তো দেখি। মশারি, মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير ما أصاب من مصيبة إلا بإذن الله ومن والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون يا إن من أزواج
أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون إن تقرضوا الله قرضا حسنا يضاعف لكم ويغفر لكم والله شكور عليم عالم الغيب والشهادة العزيز الحكيم سورة الطلاق مدنية بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله সত্যি আমি মর্মে মর্মে পুলকিত হচ্ছিলাম আমাদের জালালউদ্দিনের কচি মন নিঃসারিত কালামে পাকের তেলাওয়াতে প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা এবারে জেনে নেই আমাদের জালালউদ্দিনের তেলাওয়াতে অর্থাৎ জালালউদ্দিনের মুখে উচ্চারিত ওহির পরশে কতটা আবেশিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিরা প্রথমে আমরা জেনে নিব মন্তব্য আজকের সম্মানিত অতিথি জনাব মিসবাহউদ্দিন সাহেবের কাছ থেকে জালালউদ্দিন তোমার কণ্ঠ খুবই সুন্দর এবং খুবই ভালো লাগলো মুগ্ধ হয়ে গেলাম আমরা সবাই আমি চাই তুমি আরও এই সুন্দর তেলাওয়াত করে আগামীতে এগুতে থাকবা আর হাফিজ হিসাবে আল্লাহ তোমাকে কবুল করুক আমরা জালালউদ্দিনের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মনিরউদ্দিন সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ জালালউদ্দিনের তেলাওয়াত আমরা শুনেছি ওহির পরশ প্রতিযোগিতায় সে হিম্মতের সাথে যে অংশগ্রহণ করেছে এজন্যই জালালউদ্দিনকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের বিজ্ঞ বিচারক
জালালউদ্দিনের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা যেন তাকে জালালউদ্দিন সুয়ুতির মতো বানায়। আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন রুমি, এই যুগের সে যেন জালালউদ্দিন রুমি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক। সম্মানিত বিচারক হাফিজ মাওলানা নুরুল ইসলাম সাহেব, আপনার কাছ থেকে শুনতে চাইব আজকের জালালউদ্দিনের তেলাওয়াত সম্পর্কে। আলহামদুলিল্লাহ, জালালউদ্দিন তুমি আজকে অনেক দোয়া পেয়েছ, আমার শ্রদ্ধে ওস্তাদে মোহতারাম মুফতি সাহেবজুর অনেক দোয়া করেছেন, আমরাও তোমার জন্য দোয়া করছি এবং তোমার পাগড়ি আমাদেরকে স্মরণ করে দেয় সেই ফিলিস্তিনের ইয়াসির আরাফাতের কথা। আমরা আশা করব তুমি আগামী পর্বগুলি আরও ভালো করবে এবং আর একটু জোরে পড়বা, আর একটু জোরে পড়তে হবে, হামজা বোঝা জানা, হামজাটা একটু ক্লিয়ার করে পড়বা, আর খর মধ্যে এটা একটু মস্ক করবা বেশি বেশি। আমরা আশা করছি ইনশাআল্লাহ তুমি ভালো ফলাফল করবা। সম্মানিত বিচারক হাফিজ মাওলানা মাসুদ আহমদ মাসুম। আলহামদুলিল্লাহ, জালালউদ্দিন খুব চমৎকার তেলাওয়াত করিয়েছে, শেষ পর্যন্ত তোমাকে আমরা দেখতে চাই ওয়াহির পরশে। মাশা আল্লাহ, জালালউদ্দিন নীরবে নিভৃতে যেভাবে ওহির পরশে মুগ্ধ করছিলে, তোমার এই মুগ্ধতা ছড়িয়ে পড়ুক বিশ্বময়, এই দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ প্রথম রাউন্ডে দ্বিতীয় দিনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চারজন প্রতিযোগী বন্ধুর মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলেন। আমরা আপনাদেরকে আগামী দিন ঠিক বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত ওহির পরশের এই মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াতের প্রোগ্রামটি উপভোগ করার জন্য স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য, ওহির পরশ তোমারই জন্য। কোরআনের আলোকে দেহ মন রাঙাতে এসেছে জীবনের শত ভুল ভাঙাতে, কোরআনের আলোকে দেহ মন রাঙাতে এসেছে জীবনের শত ভুল ভাঙাতে, হতে যদি চাও অনন্য, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলে